তো ভিউয়ার্স আজকে আমরা পড়ব দক্ষিণ ভারতের বাহিনী নদীগুলি দক্ষিণ ভারতের পশ্চিম বাহিনী নদীর তালিকা অনেকটাই কম যদি আমরা উত্তর থেকে দেখাই অর্থাৎ থেকে তাহলে সবার আগে যে নদীটির নাম আসবে সেটি কিন্তু অবশ্যই সবর যেটির উৎপত্তি হয়েছে আরাবল্লি রেঞ্জ উদয়পুর রাজস্থানে দীর্ঘ তিনশো কিলোমিটার পথ অতিক্রম করে নদী পতিত হয়েছে গালফ অব খাম্বাতে আরব সাগরে এই নদীর প্রধান উপনদীর মধ্যে লেফট ব্যাংক, হারনার হাটমাথি ওয়াটরাক এবং রাইট ব্যাংকের মধ্যে সেই রিভার এই নদী দীর্ঘপথ অতিক্রম করেছে দুটি রাজ্যের উপর দিয়ে এক গুজরাট দুই রাজস্থান গুজরাটে কিন্তু এই নদী তিনশো কিলোমিটার দীর্ঘ এবং রাজস্থানে মাত্র আটচল্লিশ কিলোমিটার এর পরবর্তীতে যে নদী রয়েছে তার নাম মাহি মাহি নদীর উৎপত্তি হয়েছে বিন্ধ রেঞ্জ মধ্যপ্রদেশ এই নদী পতিত হয়েছে গাল্প অফ খাম্বাত অর্থাৎ আরব সাগরে এবং এই নদী নিয়ে যে প্রশ্নটা পরীক্ষা আসে যে এই নদী ভারতের একমাত্র নদী যে নদী কিন্তু ট্রপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখাকে দুবার কাট করেছে এরপর আমাদের যে তালিকা সেই তালিকায় কিন্তু অবশ্যই নর্মদা নদীর নাম নর্মদা উৎপত্তি লাভ করেছে বিন্ধচল পর্বত অমরকণ্টক প্লেটু মধ্যপ্রদেশ এবং মধ্যপ্রদেশ মহারাষ্ট্র গুজরাটের উপর দিয়ে প্রবাহিত হয়ে নদী পতিত হয়েছে গালফ অফ খাম্বা অর্থাৎ আরব সাগরে এক কিলোমিটার দৈর্ঘ্যের এই নদী পশ্চিমবাহিনী নদীর তালিকায় প্রথম অর্থাৎ পশ্চিমবাহিনী নদীর মধ্যে দীর্ঘতম নদী অবশ্যই নর্মদা নর্মদার উত্তরে রয়েছে বিন্ধ পর্বত আর দক্ষিণে সাতপুরা অর্থাৎ এই পর্বত প্রবাহিত হয়েছে একটি রিফ্ট ভ্যালি বা গোস্ত উপত্যকার মধ্যে দিয়ে যেটি চুতি বা ফল্টের মাধ্যমে সৃষ্টি হয়েছে এই নদীর প্রধান উপনদী যদি আমরা দেখি তাহলে লেফট ব্যাংকের রয়েছে তাওয়া, গঞ্জাল কুন্ডি এবং রাইট ব্যাংকে হিরান তেনধনি কোলার উরি এবং মাতনি মনে রাখতে হবে নর্মদার প্রধান উপনদী অবশ্যই তাওয়া এখান থেকে পরীক্ষায় প্রশ্ন এই দুটোই আসে উত্তরে ও দক্ষিণে অবস্থানরত পর্বতের নাম বিন্ধু সাতপুরা এবং এটি গোস্তু উপত্যকার দিয়ে বাহিত হয়েছে সেটা সেই সঙ্গে একটা কথা মনে করিয়ে দিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটি নদী রয়েছে যেটি কিন্তু গস্তু উপত্যকার দিয়ে বাহিত হয়েছে সেটি অবশ্যই দামোদর নদী তো এরপর আমাদের যে নদীর তালিকা সেটি কিন্তু তাপ্তি তাপ্তি যার উৎপত্তি হয়েছে বেতুল ডিস্ট্রিক্ট মধ্যপ্রদেশ মুলতাই থেকে দীর্ঘ সাতশো চব্বিশ কিলোমিটার পথ অতিক্রম করে এটি আরব সাগরে পড়েছে এই নদী মহারাষ্ট্র গুজরাট ও মধ্যপ্রদেশ তিন রাজ্যের উপর দিয়ে বাহিত হয়েছে এবং এই নদীর উপনদী যদি আমরা দেখি তাহলে প্রধান উপনদী পূর্ণা পরীক্ষা প্রশ্ন আসতে পারে তাপ্তি নদীর প্রধান উপনদীর নাম উত্তর পূর্ণা এছাড়া অন্যান্য উপনদীর মধ্যে রয়েছে গির্না বরি পাঞ্জরা আমরাবতী এবং ভাঘুর তো এছাড়া আরও যে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হলো এই তাপ্তি নদীর ওপর কাকড়াপাড়া পরিকল্পনা এবং উকাই প্রজেক্ট রয়েছে অনেক পরীক্ষায় প্রশ্ন আসে কাকরাপাড়া পরিকল্পনা কোন নদীর উপর উত্তর হবে তাপ্তি এবং অবশ্যই উকাই প্রজেক্ট তাপ্তির উপরে আর তার আগে যেটা আমরা দেখতাম নর্ম নর্মদা নর্মদার উপর রয়েছে সর্দার সর্বর প্রকল্প যেটি উনিশশো খ্রিস্টাব্দে পাঁচই এপ্রিল তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর উদ্যোগে গৃহীত হয়েছিল পরবর্তীতে নর্মদা বাঁচাও বলে আন্দোলন হয়েছিল নর্মদা বাঁচাও আন্দোলন সেই আন্দোলনের দীর্ঘ রাস্তা অতিক্রম করে আবার পনেরোই সেপ্টেম্বর দু সালে পুনরায় এইবার খুলে দেওয়া হয় এবং সর্দার সরোবর ড্যাম বর্তমান কাল পর্যন্ত এই অঞ্চলের বিশেষ করে দক্ষিণ ভারতের একটা হোয়াইট ক্ষেত্র মহারাষ্ট্র গুজরাট মধ্যপ্রদেশের যে শক্তি সরবরাহ তার অবশ্যই প্রধান উৎস এছাড়া দক্ষিণ ভারতে আরেকটি নদী রয়েছে কেরালায় তার নাম পেরিয়ার এর উপর রয়েছে ইদুক্কি প্রজেক্ট পরীক্ষা প্রশ্ন আসে ইদুক্কি প্রজেক্ট কোন নদীর উপর উত্তর হবে পেরিয়ার তো এই ছিল আমাদের বাহিনী নদীগুলি সম্পর্কে এর পরবর্তীতে আমরা যাবো ভারতবর্ষের ভূপ্রকৃতি সম্পর্কে আলোচনা করায় কিন্তু এরই মধ্যে আর একটা বিষয় আমাদের জানা দরকার সেটা হলো লুনি নদী সম্পর্কে লুনি এটি কিন্তু ভারতের অন্যতম অন্তবাহিনী নদী যে নদীর সৃষ্টি হয়েছে ভারতীয় ভূখণ্ডে এবং যে নদীর মোহনা কিন্তু ভারতীয় ভূখণ্ডের মধ্যেই অর্থাৎ সমুদ্রে পতিত হওয়ার স্কোপ বা সুযোগ পায়নি বলে এই নদীকে বলা হয় অন্তবাহিনী নদী এই নদীর উৎস পুষ্কর ভ্যালি অব আরাবলী রেঞ্জ এবং এই নদীর অন্যতম উপনদী সাজি জাওয়াই এবং সুকরি লুনি নদী অন্তবাহিনী নদী এটা পরীক্ষায় প্রশ্ন আসে তো এই ছিল আজকের আমাদের পড়ার বিষয় পরবর্তীতে আমরা ভারতীয় ভূপ্রকৃতি পড়াশোনা করব সঙ্গে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সেই সঙ্গে যদি প্রয়োজন মনে হয় শেয়ার লাইক ও কমেন্ট করতে ভুলবে না ধন্যবাদ